আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা কারিগর চ্যানেলে। আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমরা আলোচনা করব গেট টার্নঅফ থাইরিস্টর জিটিও নিয়ে। আজকের আলোচনায় প্রথমে থাকছে প্রাথমিক আলোচনা, তারপরে জিটিও সিম্বল ও সমতুল্য সার্কিট, এরপর জিটিও বাস্তবে দেখতে কেমন সেটা আমরা দেখাবো, এরপরে গঠন কার্যপ্রণালী বিহে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এরপর অ্যাপ্লিকেশন, তারপর কম্প্যারিজন অফ এসসিআর অ্যান্ড জিটিও। তো চলুন আলোচনায় যাওয়া যাক। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা প্রথমে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। গেট টার্নঅফ থাইরিস্টরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিটিও। এটি চার লেয়ার তিন জাংশন বিশিষ্ট পিএনপিএন ডিভাইস, এর তিনটি টার্মিনাল অ্যানোড ক্যাথোড গেট। এর গেটে নেগেটিভ পালস প্রয়োগ করে একে টার্ন অফ করা যায় বলে একে গেট টার্ন অফ থাইরিস্টর বলে। এটি জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানি কর্তৃক আবিষ্কৃত একটি অ্যাক্টিভ সেমিকন্ডাক্টর ডিভাইস। এটি সেরের তুলনায় 10 গুণ দ্রুততর। আমরা এরপরে এর সিম্বল দেখতে পাচ্ছি। সিম্বলে পজিটিভ প্রান্ত অ্যানোড, নেগেটিভ প্রান্ত ক্যাথোড, এবং গেটে দেখতে পাচ্ছি আমরা বাই ডিরেকশনাল অ্যারো দেওয়া রয়েছে, কারণ এর গেটে পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের পালসি প্রয়োগ করা যায়, এই জন্য বাই ডিরেকশনাল এয়ার দেওয়া রয়েছে। আমরা পরের চিত্রে দেখতে পাচ্ছি জিটিওর সমতুল্য সার্কিট। আসলে জিটিওর সমতুল্য সার্কিটটি এসসিআর সমতুল্য সার্কিটের মতোই। আমরা এরপরে দেখতে পাচ্ছি জিটিওর বাস্তবে দেখতে কেমন, ডান পাশের চিত্রে বাম পাশের চিত্রে জিটিও যখন আমরা সার্কিটে ব্যবহার করব তখন কীভাবে কানেকশন দেবো, সেই কানেকশনের জন্য আমরা কেবল কানেকশনটা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জিটিওর গঠন নিয়ে আলোচনা করব। এবার জিটিও মূলত আসলে হাইলি ডোপ পি সাবস্ট্রেটের ওপরে একটি লাইটলি ডোপ এন সেমিকন্ডাক্টর ডিভাইসকে লেয়ার তৈরি করা হয়, তারপরে নর্মাল ডোপ পি টাইপ সেমিকন্ডাক্টর লেয়ার, এবং এই লেয়ারের এক পাশে হাইলি ডোপ এন সেমিকন্ডাক্টর এবং অন্য পাশে পি হাইলি ডোপ পি সাবস্ট্রেট, এবং হাইলি ডোপ পি সাবস্ট্রেট থেকে মেটালের সংযোগের মাধ্যমে গেট টার্মিনাল এন হাইলি ডোপ এন সাবস্ট্রেট থেকে মেটালের সংযোগের মাধ্যমে ক্যাথোড, এবং তার অপোজিট প্রান্তে হাইলি ডোপ পি সাবস্ট্রেটের থেকে মেটালের সংযোগের মাধ্যমে অ্যানোড বের করা হয়। জিটিওর গঠন এসসিআরের গঠনের মতোই, তবে পার্থক্য হচ্ছে এসসিআর একটি সবকটি লেয়ার স্বাভাবিকভাবে ডোপিং করা হয়, যেখানে জিটিওর এন টাইপ ক্যাথোড, পি টাইপ অ্যানোড এবং পি টাইপ গেট প্রত্যেককে উচ্চ মাত্রায় ডোপিং করা হয়। এখানে পি লেয়ার হতে অ্যানোড টার্মিনাল এবং এন প্লাস পি প্লাস লেয়ার হতে অ্যানোড টার্মিনাল, এন প্লাস লেয়ার হতে ক্যাথোড টার্মিনাল, এবং পি প্লাস লেয়ার হতে গেট টার্মিনাল বের করা হয়। আমরা এবার জিটিওর কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। জিটিও কার্যপ্রণালী সাধারণত জিটিওর টার্নন এবং টার্নন পদ্ধতি নিয়ে আলোচনাটাই হচ্ছে এর কার্যপ্রণালী। তো আমরা টার্নন পদ্ধতির চিত্র দেখতে পাচ্ছি। টার্নন পদ্ধতিতে আমরা অ্যানোডে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, ক্যাথোডে নেগেটিভ টার্মিনাল সংযোগ করা হয়, এবং যখন আমরা গেটে কোনো সাপ্লাই দিই না তখন দেখা যাচ্ছে অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ টার্মিনাল দেওয়ার কারণে জে ওয়ান জে টু জাংশন ফরওয়ার্ড বাস এবং জে থ্রি জাংশন ফরওয়ার্ড বাস, জে টু জাংশনটি রিভার্স বাস অবস্থায় থাকে। এখন ক্যাথোডের তুলনায় গেটে যদি আমরা পজিটিভ পালস প্রয়োগ করি তাহলে জে টু জাংশনের রিভার্স বাসের মান কমতে থাকে, এবং গেট ভোল্টেজকে যদি আমরা বাড়াইতে থাকি একসময় দেখা যাবে নির্দিষ্ট গেট কারেন্টে বা নির্দিষ্ট গেট ভোল্টেজে জে টু জাংশনটি ফরওয়ার্ড বাস প্রাপ্ত হয়, ফলে জে ওয়ান জে টু জে থ্রি জাংশন তিনটি যখন ফরওয়ার্ড বাস পায় তখন অ্যানোড থেকে ক্যাথোডের কারেন্ট প্রবাহ শুরু হয়। এই অবস্থাকে বলা হয় জিটিও টার্ন অন অবস্থা। এরপরের চিত্রে আমরা জিটিও টার্ন অফ পদ্ধতি আমরা নিয়ে আলোচনা করব। এখানে অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ সাপ্লাই দেওয়া অবস্থায় রয়েছে, বাট গেটে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সাপ্লাই দিচ্ছে ব্যাটারি থেকে। তো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যখন ক্যাথোডের তুলনায় গেটে যখন নেগেটিভ সাপ্লাই দেওয়া হবে, নেগেটিভ পালস দেওয়া হবে, তখন আমরা টার্ন অন অবস্থায় জে ওয়ান জে টু জে থ্রি জাংশন ফরওয়ার্ড বাস অবস্থায় থাকে, বাট যখন আমরা এই অবস্থায় গেটে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করব তখন জে টু জাংশনটি রিভার্স বাস অর্থাৎ ফরওয়ার্ড বাস কমে রিভার্স বাসের দিকে যেতে থাকে, এবং নির্দিষ্ট গেট কারেন্টে নেগেটিভ গেট কারেন্টে জে টু জাংশনটি পুরোপুরি ব্লক হয়ে যায়, ফলে জিটিওটি টার্ন অফ হয়। এই ছিল আমাদের জিটিও কার্যপ্রণালী এবং
পরীক্ষায় যদি জিটিওর কার্যপ্রণালী আসে তাহলে আমরা দুটো চিত্র দিয়ে এভাবেই টানো টানো পদ্ধতি আলোচনা করব। এটা হচ্ছে আমাদের কার্যপ্রণালী। এবং পরীক্ষায় এভাবেও কোশ্চিন আসে যে জিটিও টানোর টানো পদ্ধতি আলোচনা করো, তখন আমরা এইটাই অ্যান্সার করব। এরপর আমরা ভিএ ক্যারেক্টারিস্টিক কার্ভ নিয়ে আলোচনা করব। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি জিটিওর ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। আসলে জিটিওর ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ এসআর ভিএ ক্যারেক্টারিস্টিক কার্ভের মতোই, তবে পার্থক্য হচ্ছে এই যে জিটিওর যে ল্যাচিং কারেন্ট বা হোল্ডিং কারেন্ট এটা এসআর হোল্ডিং কারেন্ট বা ল্যাচিং কারেন্টের চাইতে অনেক বেশি। এখানে এক্স অ্যাক্সিসে আমরা অ্যানোড কারেন্টকে দেখিয়েছি, অ্যানোড ভোল্টেজকে দেখিয়েছি, এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা অ্যানোডের অ্যানোড কারেন্টকে দেখিয়েছি। আমরা কয়েকটি মোডে এটি আলোচনা করব। প্রথমে রিভার্স ব্লকিং মোড। রিভার্স ব্লকিং মোডে সাধারণত আসলে ক্যাথোডের তুলনায় অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় বা ক্যাথোড ভোল্টেজ অ্যানোড ভোল্টেজ অপেক্ষা পজিটিভ হয়। যখন তখন জে ওয়ান জে থ্রি জাংশন রিভার্স বাস এবং জে টু জাংশন হয় ফরওয়ার্ড বাস, ফলে জিটিওটি রিভার্স বাস অবস্থায় থাকে, অর্থাৎ জিটিওটি ব্লক মানে অফ অবস্থায় থাকে, বাট এখানে লিকেজ কারেন্ট প্রবাহিত হয় খুব সামান্য পরিমাণ। এরপরে যখন আমরা এটাকে এই রিভার্স ব্লকিং মোডে ভোল্টেজকে আরও বাড়াইতে থাকবো, বাড়াইতে বাড়াইতে একসময় এর ব্রেকডাউন ঘটবে, ব্রেকডাউন ঘটে প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, এই অবস্থাকে বলা হয় এর অ্যাভারেঞ্জ ব্রেকডাউন। এরপর আমরা আলোচনা করব ফরওয়ার্ড ব্লকিং মোড। ফরওয়ার্ড ব্লকিং মোড হচ্ছে টার্ন অন হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যখন অ্যানোডে ক্যাথোডের তুলনায় পজিটিভ সাপ্লাই দেব তখন জে ওয়ান জে থ্রি জাংশন হবে ফরওয়ার্ড বাস এবং জে টু জাংশন হবে রিভার্স বাস। কিন্তু গেটে যদি আমরা যখন রিভার্স বাস হয় ফলে এর মধ্যে কোনো জিটিওটি টার্ন অফ অবস্থায় থাকবে, তবে খুব সামান্য পরিমাণ লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। এখন এই অবস্থায় যদি গেটে আমরা পজিটিভ সাপ্লাই পালস প্রয়োগ করি তখন জে টু জাংশনটি ফরওয়ার্ড বাস পাই এবং এর মধ্যে তো প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এবং জিটিওটি টার্ন অন হয়। এবং টার্ন অন হওয়ার যে ক্যারেক্টারিস্টিক কার্ভ সেটি আমরা দেখতে পাচ্ছি সিন লাইন দ্বারা ট্রিগার টার্ন অন দেখিয়েছি আমরা এখানে এই লাইনটি। এখন এই অবস্থায় যখন টার্ন অন অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি আমরা জিটিওর গেটে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করি অর্থাৎ নেগেটিভ পালস প্রয়োগ করি, তখন জি টু জাংশনটি রিভার্স বায়াস পাবে এবং জিটিওটি টার্ন অফ হবে। এখানে টার্ন অফ ক্যারেক্টারিস্টিক কার্ভকে আমরা আনসিন লাইন দ্বারা দেখিয়েছি। এই ছিল আমাদের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। সেক্ষেত্রে এবার আমরা জিটিওর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো। জিটিও আসলে হাই পারফরমেন্স ড্রাইভ সিস্টেমে ব্যবহৃত হয়, যেমন রোলিং মিলস, রোবোটিক্স এবং মেশিন টুলস এটা ব্যবহৃত হয়। এটি ওজনে হালকা হওয়ার কারণে ট্র্যাকশন অ্যাপ্লিকেশন যে যে জায়গাগুলোতে প্রয়োজন সেখানে আমরা এটা ব্যবহার করতে পারি। এটি ইনভার্টারে ব্যবহৃত হয়, এটি ডিসি ড্রাইভ বা ডিসি চপারে ব্যবহৃত হয়, এটা এসি ড্রাইভে ব্যবহৃত হয়, এটা এসি স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই ব্যবহৃত স্টেবিলাইজিং পাওয়ার সাপ্লাই ব্যবহৃত হয়, ইন্ডাকশন হিটারে ব্যবহৃত হয় এবং স্ট্যাটিক ভিএআর কম্পেনসেটরে এটা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এবার আমরা আলোচনা করব এসিআর এবং জিটিওর মধ্যে তুলনামূলক আলোচনা। এসিআর মূলত ফোর্স কমিটেড টার্ন অফ পদ্ধতিতে এটা টার্ন অফ করা হয়, আর জিটিওর গেটে নেগেটিভ পালস প্রয়োগ করে টার্ন অফ করা হয়। এসিআর একটি সেমি কন্ট্রোল সুইচ আর জিটিও হচ্ছে ফুললি কন্ট্রোল সুইচ। এসিআরে ল্যাচিং এবং হোল্ডিং কারণে অ্যাম্পিচিউড অনেক বেশি, অর্থাৎ এসিআরের ল্যাচিং এবং হোল্ডিং কারেন্টের মান জিটিওর তুলনায় অনেক কম, এবং এসিআরের তুলনায় জিটিওর ল্যাচিং এবং হোল্ডিং কারেন্টের মানটা বেশি। এসিআর একটি স্লোয়ার সুইচিং স্পিড, এসিআরের স্পিড জিটিওর তুলনায় স্লো এবং জিটিওর স্পিড সুইচিং স্পিড এসিআরের তুলনায় অনেক বেশি। এসিআর তুলনামূলকভাবে জিটিও হচ্ছে বড় ডিভাইস এবং জিটিও এসিআরের তুলনায় অনেক ক্ষুদ্র ডিভাইস। এই ছিল আমাদের আলোচনা। আমাদের পরবর্তী আলোচনা রয়েছে আইজিবিটি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, যদি পরবর্তী ভিডিও পেতে চাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।